মিতু, ছুটির দিনে তুমি কেন আমার জন্য এত কাজ জমায় রাখো? কি কাজ করছো তুমি? পুরা ঘর কালকে আমি ক্লিন করছি, হ্যাঁ ভ্যাকুম করছি, মুছছি, জিনিসপত্র গুছাইছি, সবকিছু। এখন ছুটির দিন, একটা মানুষ আইসামি করবে, বিছনায় শুয়ে বসে থাকবে, কিন্তু তুমি তাই আছি মানে তুমি আমার গুতাইতেছো, বাইরে যাও, এটা করো, এটা করো। ছুটির দিন মেয়েটা সারা দিন ঘরবন্দি হয়ে থাকে, এটা কেমন কথা? ও সারা দিন ঘরবন্দি হয়ে টিভি দেখবে, এটা কিরকম আশ্চর্য ব্যাপার? ছুটির দিন কোনো বাচ্চা আছে ঘরের ভিতরে? মেয়ের আইসামি শিখাও, একটু আইসামি করতে হয় ছুটির দিন। মেয়ে কি এসব বুঝে নাকি বড় হইলি? না তো যাও, তুমি জ্ঞান নিয়ে ঘুরে আসো, আমি একটু আইসামি করি। এক দেড় ঘন্টায় তোমার ছুটির দিন নষ্ট হয়ে যায় না? আজ ছুটির দিনই তো মানুষ ঘুরতে যায়। তোমার হলো গিয়ে কাম করো, পেটটা ভরে খাও, তারপরে ঘুমাও। আশ্চর্য ব্যাপার, ছুটির দিনে মানুষ ঘুরতে যায়, মানুষ একটু ভ্যাকেশনে যায়, মানুষ একটু হলে, তা তো যাওয়াই না। ছুটির দিনে কেন লেটকায় পড়ে থাকো? কোনখানে রিট টানো তুমি সারা 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 সপ্তাহ? ভাই টয়েল আমি করতে চাই, আমার একটু টয়েল আমিও করতে দিবা না তুমি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। কিন্তু অলস শরীর হইল গিয়া তোমার ইয়ার কারখানা, কি বলে, ভালো জিনিসের কারখানা। অলস মস্তিষ্ক তো আমার কখনো অলস না। তোমার ডিস্টার্ব করা বন্ধ করো, দেখবা কত বের হবে। কিছুই বের হবে না, তুমি ঘুম দিবা, ঘুম থেকে উঠবা রাত 8টা, যখন উঠবা তখন আমাদের ঘুমের টাই, তারপরে তুমি খায়া মুখ বসে মুভি দেখবা রাত 3টা পর্যন্ত। এই জন্য তো দিন গুলারে ছুটির দিন বলে মানুষ। হ্যাঁ কিন্তু আমরা তো ছুটির দিন একটু ঘুরতে যেতে চাই, তুমি তো স্বাভাবিক না। একটা স্বাভাবিক মানুষ যেমন মানুষ পাওয়ার ন্যাপ নেয় কিংবা ছুটির দিন 1-2 ঘন্টা ঘুমায়, ওইটা তো মানুষ, তুমি তো তা না ভাই। তুমি ঘুমাইছো মানে 6 ঘন্টা? 6 ঘন্টা মান আমি ঘুমাই দিনের বেলায়? হ্যাঁ, কালকে তুমি কয় ঘন্টা ঘুমাইছো? 3 ঘন্টা। তারপর তোমাকে ডাইকে তুলছি মেধার আনতে যাওয়ার জন্য। আরে ভাই তোমার ডাকা একটা চাকরি, 1 ঘন্টা 2 ঘন্টা।